দেখতেই পাচ্ছেন কিরকম কন্ডিশন এবং জেনুইন অরিজিনাল ব্যাক লাইট গাড়িতে ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নাই। আচ্ছা, আর গাড়িটি দেখেন সুন্দর একটি স্করলা, স্করলা মনোগ্রামটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। শান্ত ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শান্ত ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মা ভাগিনী অটো এক্সপ্রেস বাড়িধারা, যে ব্লকে আমাদের শোরুমটি অবস্থিত, যে ব্লকে 9 নম্বর রোড 2 নম্বর প্লটে আসলে আমাদেরকে পাওয়া যাবে। আজকে কি গাড়ি দেখাবেন ভাই? আজকে একটি টয়োটা স্করলা গাড়ি দেখাবো। খুব জনপ্রিয় গাড়ি, জনপ্রিয় গাড়ি। গাড়ির মডেল হচ্ছে 2004 আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 2008-এ। গাড়িতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিলেশন আছে? গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিলেশন যা আছে অরিজিনাল। সামনের দিকে দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল হেডলাইট, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন। সামনে কিন্তু কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই এবং জেনুইন হেডলাইটগুলো কিন্তু জেনুইন গ্রিল, আর নিকেলের আছে একটা ইয়ে দেওয়া আছে, বিট দেওয়া আছে, এটা কিন্তু নিকেল অরিজিনাল। আচ্ছা, গাড়িতে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে। 23 সিরিয়াল গাড়ি, 23 সিরিয়াল। হ্যাঁ, এবং গাড়ি কালারটা খুব সুন্দর। হ্যাঁ, বেস কালার বেস কালার পেয়ে যাচ্ছেন আপনারা, খুব সুন্দর। প্রত্যেকটা গ্লাস কি জেনুইন ভাই? প্রত্যেকটা গ্লাসই জেনুইন এবং অরিজিনাল। আচ্ছা, প্রত্যেকটা গ্লাসই আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন। টায়ারগুলো সার্ভিস কিরকম দেবে? টায়ারগুলো ওভারঅল হিসেবে 6 থেকে 8 মাস অনায়াসে যাবে। আচ্ছা, 6 থেকে 8 মাস অনায়াসে যাবে। অ্যালয় রিম ইউজ করা হয়েছে, গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। বাম পাশের বডি কি অবস্থা ভাই? গাড়ির বাম পাশের বডি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশনে বাম পাশের বডিটা পেয়ে যাচ্ছেন টয়োটা স্করলা, বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি। গাড়িতে কোনো খোলা কাটা বা অ্যাক্সিলেশন নেই? না। শান্ত ভাই ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন কিরকম কন্ডিশন এবং জেনুইন অরিজিনাল ব্যাক লাইট গাড়িতে ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ নাই। আচ্ছা, আর গাড়িটি দেখেন সুন্দর একটি স্করলা, স্করলা মনোগ্রামটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর ব্যাক সাইডে কিন্তু কোনো মাইট টায়ার বা অ্যাক্সিডেন্ট কোনো কিছুই নেই, যা আছে জেনুইন অরিজিনাল। সিএনজি বা এলপিজি করা আছে ভাই? সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি করা আছে। 60 লিটার সিএনজি সহ আপনার গাড়িতে পেয়ে যাচ্ছেন। এবং পিছনের গ্লাসটা তো জেনুইন ভাই? সবকিছু জেনুইন এই গাড়িটিতে। আচ্ছা, পিছনের গ্লাসটাও আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি। ডোরগুলো দেখি ভাই, ডোরগুলো কি অবস্থা? ডোরগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে, জুরি টুরি যা আছে সবকিছু জেনুইন এবং অরিজিনাল। আচ্ছা, সবকিছু একদম জেনুইন অবস্থায় পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। এবং ভিতরে কিন্তু আপনারা হিউজ স্পেস পেয়ে যাবেন, হিউজ স্পেস, হিউজ। ভাই সামনের রোডটা দেখি, সামনের রোডটা কি অবস্থা? এই যে সামনের রোডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, ভিতরটা আমি বসে দেখাচ্ছি, এই যে একদম ফ্রেশ কন্ডিশন। আপনার এসি থেকে শুরু করে, এটা কিন্তু অপটিক্যাল মিটার, অপটিক্যাল আরপিএম আলা মিটার, ডিভিডি নেভিগেশন ক্যামেরা আছে গাড়িতে, সিলিং থেকে শুরু করে সব কিছু এভরিথিং ওকে আছে গাড়িতে, অটোমেটিক গিয়ার। আচ্ছা, টোটাল ফাইভ সিট। আচ্ছা, খুব সুন্দর একটা গাড়ি। ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে ভাই? সব কিছু ওকে আছে। স্টিয়ারিং সাসপেনশন সিবি জয়েন ইঞ্জিন এভরিথিং ওকে আছে। চলেন তাহলে ভাই আমরা ইঞ্জিনটা দেখি। আসেন, ইঞ্জিন কন্ডিশনটা আমি একটু দেখাই। শান্ত ভাই বিবিটি ইঞ্জিন? হ্যাঁ, বিবিটি ইঞ্জিন 1500 সিসি জেনুইন, এবং দেখতে পাচ্ছেন মার্সেল থেকে শুরু করে সব কিছু কিন্তু জেনুইন এবং অরিজিনাল। আচ্ছা, সব কিছু আপনার জেনুইন অবস্থায় পেয়ে যাচ্ছেন, চেসিস মার্সেল। এবং গিয়ার বক্সটা কি অবস্থা? অরিজিনাল এবং অরিজিনাল এবং ভালো কন্ডিশন আছে। আচ্ছা, কোনো কাজ আছে গাড়িতে ভাই? না, গাড়িতে কোনো কাজ নেই, নিবে এবং চালাতে পারবে গাড়িটিতে। সব কিছু ফ্রেশ আছে, সব কিছু ফ্রেশ আছে। গাড়ির মডেল হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন হয়েছে 2008-এ, টয়োটা স্করলা। ভাইয়া দাম কত যাচ্ছেন গাড়িটা? গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 11 লাখ টাকা। 11 লক্ষ টাকা আস্কিং প্রাইস। শোরুমে কাস্টমার আসলে অবশ্যই আমরা কিছু ডিসকাউন্ট করে দেবো, আর আপনার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই যদি আসে আমরা কিছু অনারও করবো আর কিছু সার্ভিস এক্সট্রা দেবো। তো শান্ত ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।